পেট্রোপণ্য সহ বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বাঁকুড়ার ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এদিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। দিলীপ ঘোষের তৃণমূল কংগ্রেসের পেছনে পেট্রোল দেবার নিদানের প্রেক্ষিতে মন্ত্রী জানান, তৃণমূল নেতাদের পেছনে পেট্রোল দিলে তারা ছুটবে, সেটা যেন দিলীপবাবুর কাছে বুমেরাং না হয়ে ফিরে আসে। তিনি দিলীপবাবুর মুখের ভাষা সংযত হওয়া উচিত বলে মন্তব্য করেন। আমি বলবো আমাদের প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী যারা এখানে এসে উপস্থিত হয়েছে, দিলীপ ঘোষ যে বক্তব্য রেখেছিলেন তার তীব্র নিন্দা আমি করি। রাজনৈতিক মতবিরুদ্ধ পার্থক্য থাকতে পারে, কিন্তু কারোর বিরুদ্ধে এরকম বক্তব্য রাখাটা উচিত না, এটা আমরা তীব্র ঘৃণা করি এবং নিন্দা করি। উনি যে কথা বলেছেন আমরা এটাই বলেছি যে ভবিষ্যতে এমন না হয় 2024-এ যে এই তার বিপরীত প্রতিক্রিয়া হোক। মানে এটাই কি আপনি সেই বার্তাটাই বললেন? একদম সেই বার্তাই আমি বললাম। আজকের কর্মসূচি সারের দাম প্রচুর বেড়ে গেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, গ্যাস পেট্রোল ডিজেল, এই তার প্রতিবাদে আজ আমরা প্রতিবাদ মিছিল আমরা করলাম এখানে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।